বীরভূমে তৃণমূল নেতার মৃতদেহ উদ্ধার মুর্শিদাবাদে। শনিবার সন্ধ্যায় মুর্শিদাবাদের বড়োয়ার কুনরুন পঞ্চায়েতের বসন্ত বৈরীতলা সংলগ্ন এলাকা থেকে মৃতদেহ উদ্ধার হয়। মৃত ব্যক্তির নাম সুফল বাগদি। পুলিশ সূত্রে জানা যায়, মৃত ব্যক্তি বীরভূম জেলার লাভপুর থানার ঠিবা গ্রাম পঞ্চায়েতের সদস্যা স্বামী ছিলেন। মৃতের পরিবারের অভিযোগ, অপহরণ করে জঙ্গলে নিয়ে গিয়ে পেট্রোল দিয়ে মুখ পুড়িয়ে খুন করা হয়েছে। ঘটনার পরপরই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। আমি শুক্রবার বাড়িতে থেকে বেরিয়েছে সন্ধ্যের সময়, আর বাড়ি ঢোকে না, একটা ফোন এসেছিল, সেই ফোনে কথা বলতে বলতে বেরিয়ে গিয়ে আর বাড়ি ঢোকে নাই। আমি ভাবি যারা বিরোধী পক্ষ আছে তারাই আমার স্বামীকে নিজস্বভাবে খুন করেছে। আমি যাই পুলিশ তদন্ত করে শাস্তি দেখ কঠিন থেকে কঠিন। কাল আমরা সারাদিন খোঁজ খবর করেছি, বিকালে আমরা মিসিং ডায়েরি পশু দেখে আমি আর কি বলবো। আমার মনে হয় বিরোধী পক্ষ বিজেপি ছাড়া আর কারা করবে। আমি তৃণমূল পার্টি করি, আমি চাই আমার স্বামীকে যারা হত্যা করেছে তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক, পুলিশ তদন্ত করে বার করো। শুক্রবার দিন রাত্রে 8টার সময় ফোনে ডাকে, ডাকার পর ও সাইকেল আর মোবাইল নিয়ে বেরিয়ে যায় বাড়ি থেকে। বেরিয়ে যাওয়ার পর আমাদের এখানে দত্তবগদর বলে একটা গ্রাম আছে, দত্তবগদর থেকে পূর্ণাহার পর্যন্ত এখান থেকে অপহরণ করা হয়। অপহরণ করার পরে রাত্রি 9টা 10টার পর ওর ওয়াইফ ফোন করে, সুইচ অফ মোবাইল। তারপর দিন বিকেলবেলায়, কালকে বিকেল 5টার দিকে আমরা থানাতে অভিযোগ জানাতে যাচ্ছি, বড়া থানা পুলিশ একটা ডেড বডি উদ্ধার করেছে। সমস্ত খবর দেখতে চোখ রাখুন MST নিউজে। সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন MST নিউজ। আপনাদের পাশে সবসময় আছে MST নিউজ।